শিক্ষক ও উপাচার্য দ্বন্দ্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম এবং আবাসিক হল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিন্ডিকেটের 93তম ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমদাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জরুরি সিন্ডিকের সভায় চলমান পরিস্থিতি সমাধানে দুটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়। এর আগে উপাচার্য এবং FM আব্দুল মঈনের বিরুদ্ধে বহিরাগতদের এনে শিক্ষকদের ওপর হামলার অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করে শিক্ষক সমিতি। এতে বলা হয়, গেল 28 এপ্রিল উপাচার্য, ট্রেজারার এবং প্রক্টরের নেতৃত্বে আন্দোলনকারী শিক্ষকদের উপর হামলা চালানো হয়। এই সময় অন্তত 20 শিক্ষক আহত হয় বলে দাবি শিক্ষক সমিতির। 1-2-3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।